আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেলের ঠিক সামনে। ঢাকা মেডিকেলের যে হচ্ছে এমার্জেন্সি গেট, সেই এমার্জেন্সি থেকে শুরু করেছি। দেখেন আপনারা এইখানে কী অবস্থা, কেমন পরিমাণ পানি, আপনাদেরকে সেই দৃশ্যই আমি দেখানোর চেষ্টা করতেছি সরাসরি। বিশেষ করে এমার্জেন্সি এবং হচ্ছে যে দোল চত্বরে যেতে যে মোড়টা, সেই মোড়েই হচ্ছে সব থেকে বেশি হচ্ছে পানি। এর বাইরে আমি যে সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ এমার্জেন্সি যে মূল যে বিষয়, মানে যেটা যেখানে হচ্ছে সাধারণত মানে দূর দূরান্ত থেকে বা মানে এমার্জেন্সি কোনো চিকিৎসা নিতে কেউ যদি আসে, তাহলে হচ্ছে যেখানে চিকিৎসা দেয় বা যেখান থেকে চিকিৎসা পাওয়া যায়, সেখানে একটু পানির পরিমাণ আমি কম দেখতে পাচ্ছি। কিন্তু দোয়েল চত্বরের দিকে যেতে যে মোড়টা এবং ওই পাশটাতে আমি দেখলাম যে এত পরিমাণ হচ্ছে পানি যা বলার মতো না। এমনকি ওখানে যে একটা ফার্মেসি আছে, সেই ফার্মেসির ওষুধগুলো, হ্যাঁ সেই ফার্মেসির ওষুধগুলো দেখলাম যে একদম উপরে রাখতে হয়েছে, অর্থাৎ সে ফার্মেসি ডুবে গেছে। যে কারণে হচ্ছে উপরে যে তাক আছে, সেই তাকের উপরে সব ওষুধগুলো, হ্যাঁ ওষুধগুলো কিন্তু উঠিয়ে রাখতে হয়েছে। এমন একটা অবস্থা দেখেন, যে ঢাকা মেডিকেলের সামনের অবস্থা, ঢাকা মেডিকেলের সামনে কিন্তু এখন পানি জমে আছে। আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে সিটি কর্পোরেশনের লোকজন অবশ্যই কাজটা শুরু করতে হবে, সেগুলো সব জায়গায় কিনা জানি না। কারণ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি খুবই গুরুত্বপূর্ণ এরিয়া, সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে কাজ শুরু করেছে, সেখানে কিন্তু দ্রুত কাজ কিন্তু করেছে। কিন্তু এখানে যে ঢাকা মেডিকেলের যে সামনে, এই যে ঢাকা মেডিকেলের সামনে যে অবস্থা, সেখানে দেখেন যে এখানে কিন্তু অনেক পানি আমি দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো বাইক থেকেও রাখা আছে। কেমন একটা অবস্থা আপনারা দেখেন ঢাকা মেডিকেলের সামনে। অবশ্যই এখনও অনেক খাবারের দোকান দেখতে পাচ্ছি যে খোলা আছে। এবং এই যে দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, দেখেন কি পরিমাণ পানি, গাড়িগুলো যাচ্ছে। এই যে দেখেন পুরো হাঁটু সমান পানি, একদম সব জায়গায়। এখন তো পানি নামতেছে, কিন্তু এর আগে কি পরিমাণ পানি ছিল আসলে বোঝা যাচ্ছে না বা বোঝার মতো না। দেখেন ঢাকা মেডিকেল একটা গেট, কলেজ গেট, দেখেন একদম বোঝা গেছে হাঁটু পানি। ভাবলাম যে একটু সব জায়গায় ঘুরে দেখি কি অবস্থা, তো সেই ধারাবাহিকতে আসলাম এখানে। যে সাধারণত খাবারের দোকানগুলো থাকে, অর্থাৎ ভাত টাতের, সেগুলো ওই পাশে ছিল, সেগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও যে এমনিতে দোকানগুলো, এগুলো মানে দিনটা 24 ঘন্টাই খোলা থাকে। কারণ হচ্ছে এখানে আপনারা জানেন যে ঢাকা মেডিকেলের রোগী যারা আছে তাদের দিনটা 24 ঘন্টায় মোটামুটি খাবারের প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন যে ডিম পরোটা বাজি হচ্ছে এখনো, ডাল গরম গরম। তো এইসব দোকান সাধারণত খোলাই থাকে। এখন রাত বাজে কটা, 1:15। এই দিকটাতে পানি কম, শহীদ মিনারের পাশটাতে। এমনকি দেখলাম যে ওখানে যে ফার্মেসি রয়েছে, সে ফার্মেসি পর্যন্ত হচ্ছে বন্ধ রাখতে হয়েছে, এবং ফার্মেসির ওষুধপত্রগুলো উপরে উঠিয়ে রাখতে হয়েছে, কারণ তাতে ফার্মেসিতে পানি ঢুকে গেছে। কি খাবি শাকিল, কি খাবি? আমি ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছি। এদিকে অবশ্য পানি অনেকটা নেমে গেছে, কারণ বৃষ্টি কিন্তু মোটামুটি ঘন্টা দেড়ে আগেই হচ্ছে বা ঘন্টা দেড়েক আগেই হচ্ছে থেমেছে। এখনও পড়েছে সিটা সিটা, মানে হালকা পাতলা যেটাকে বলে। তো এই জন্য এখন
ওরকম পানি নেই, অনেকেই নেমে গেছে বা নামতেছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে ঢালু জায়গা আর সেসব জায়গায় বা হচ্ছে যেসব ড্রেনগুলো আটকে আছে সেসব জায়গায় কিন্তু এখনো অনেক বেশি হচ্ছে মানে পানি জমে আছে। তো যারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ, আবার অন্য কোথাও থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হবো। যারা যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আশা করি ভিডিওটি শেয়ার করে আমার সাথেই থাকবেন এবং পরবর্তী লাইভে যুক্ত হবেন।